জয় শ্রী কাল ভৈরব। আমি ডক্টর সৌভিক ঘোষ। আমি আজকে আপনাদের আগামী সপ্তাহ কেমন যাবে সেই রাশিফল নিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের ১২টা রাশি মেষ থেকে মীন, তাই এই মেষ থেকে মীনের ১২টা রাশির জাতক জাতিকা আগামী সপ্তাহ কেমন যাবে তাই নিয়ে আলোচনা। এই পদ্ধতির মধ্যে আমি যেমন জ্যোতিষকে ইনক্লুড করেছি সেরকম ব্যবহার করেছি ট্যারো কার্ড এবং কিছুটা নিউমারোলজি। তাই জেনে নিন সময় নষ্ট না করে আগামী সপ্তাহ আপনাদের সকলের কেমন যাবে। যেহেতু আমার এটা একটা স্টাইল কি সূর্য যে রাশিতে থাকে আমি সেই রাশি দিয়ে শুরু করি, যেমন সূর্য এখন মীন রাশিতে আছে তাই প্রথম মীন রাশির জাতক জাতিকাদের সময় কেমন যাবে সেটা জেনে নিন। মীন রাশির জাতক জাতিকারা যে কোনো জিনিসকে একটু গভীরভাবে চিন্তা করবেন, আপনাদের একটু গভীর চিন্তার প্রয়োজন, নিজের অবস্থান বুঝে এবং মানসিক অস্থিরতাকে কন্ট্রোল করবেন আগামী সপ্তাহে। লেগে থাকতে হবে এবং যেটা করছেন চালিয়ে যেতে হবে। সাফল্য এসে গেছে এটা ভেবে থেমে যাবেন না, কারণ সাফল্য আপনার এসে গেছে মনে হলেও পুরোপুরি আসেনি। আপনাদের মীন রাশির জাতক জাতিকাদের ভ্রমণ যোগ আছে এবং অন্যদের জন্য আপনারা একটু বিচলিত বা প্রেশার ফিল করবেন, তাই ঝগড়াঝাটি মনোমালিন্য এড়িয়ে চলুন, কিছুটা ওর জন্য চাপ হবে। কোনো ব্যাপারে যদি পরিবর্তন আসে তাহলে সেটা চিন্তা ভাবনা করে নিশ্চয় গ্রহণ করবেন, রেজিস্ট্যান্স দেবেন না। এবার আসছি আমি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম প্রণয়ের ব্যাপারে শুভ, সংসারে শুভ, ঝগড়াঝাটি কম হবে, আরাম বা বিলাসের জন্য ব্যয় হবার সম্ভাবনা আছে। এর থেকেও যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, আপনারা বিলাসবহুল জিনিস কিনতে পারেন। পুরনো শত্রুতা সামনে আসতে পারে, কোন আপনার সিক্রেট বা গুপ্ত কথা লিক হতে পারে, তাই এই জায়গাগুলো একটু সাবধান থাকবেন। এই সপ্তাহ মোটের উপর ভালোই যাবে এবং নতুন কোনো সুযোগ সামনে আসবে, তাই উদ্যমটাকে বজায় রাখবেন, লড়াইটাকে বজায় রাখবেন, আপনারা সামনের সপ্তাহটা সাকসেসফুলি কাটাতে পারবেন। এবার আসছি বৃষ রাশির মানুষদের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সপ্তাহ কেমন যাবে। অর্থ বা কাজ নিয়ে মনে বিশেষ দুটানা কাজ করবে, তাই মনকে কন্ট্রোল করুন। তবু শেষ পর্যন্ত আপনারা সফল হবেন, মনকে একটু কন্ট্রোল করে এগোনোটা ভালো। আপনার মধ্যে যদি বিচলতা আসে, আপনার মধ্যে যদি তাড়াহুড়ো আসে তাহলে এটা কিন্তু মুশকিল, বরঞ্চ আমি বলবো আগামী সপ্তাহে আপনি আপনার জেদটাকে ধরে রাখলে বেশি সাকসেস পাবেন। এই আগামী সপ্তাহে বৃষ রাশির লোকেদের জন্য বলছি কি, আপনারা একটা বিশেষ তেজ অনুভব করবেন, সেই তেজটাকে কাজে লাগাবেন, সেই এনার্জিটাকে কাজে লাগাবেন। বেশ কিছু ক্ষেত্রে বুঝতে পারবেন আপনাদের উপর দৈব আশীর্বাদ কাজ করছে, মানে আপনাদের লাক কিন্তু কিছু ক্ষেত্রে ফেভার করবে এবং কাজের দিকেও আপনারা সফলতা পাবেন। তাই নিষ্ঠার সাথে আপনারা যেটা করছেন বিচলিত না হয়ে ধরে থাকুন। এবার আসছি আমি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী সপ্তাহটা বেশ হাসিখুশি থাকলেই ভালো, আনন্দের সাথে কাটান। বেশি অপশন নিয়ে চিন্তা করবেন না, চিন্তার প্রয়োজনও নেই। নিজেকে একটু ফ্রি রাখলে আপনি ভালো ফল পাবেন এবং আপনার লক্ষ্যটাকে স্থির রাখা উচিত আগামী সপ্তাহে। স্পেশালি আপনার আর্থিক লক্ষ্য, ফিনান্সিয়াল গোল আপনাদের স্থির রাখা উচিত এবং তাতে কিন্তু আপনারা সাকসেস পাবেন। কিন্তু তার সাথে সাথে কর্ম করে যাবেন,
কর্ম করার সাথে সাথে নতুন কিছু করতে পারেন যা আগে করেননি, কিছু নতুন ট্রাই করতে পারেন, কিন্তু অনর্থক বেশি রিস্ক নেবেন না। মার্জিত রিস্ক নিলে শেষে আপনি সুফল পাবেন এবং পাবেন নতুন রাস্তা। এবার আসছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা আগামী সপ্তাহে বেশি ইমোশনাল, আবেগপূর্ণ হলে কিন্তু মুশকিল আছে। আপনাদের খরচা বাড়বে, এই খরচার উপর প্রথম থেকেই কন্ট্রোল করুন। খরচার আগে ভাবুন, তারপরে খরচা করুন, নহলে অসুবিধা হতে পারে। হঠাৎ টাকার দরকার হতে পারে, হঠাৎ আপনাদের রিকোয়ারমেন্ট আসতে পারে, তার জন্য রেডি থাকবেন। কোনো ঝগড়া বা অশান্তির মধ্যে থাকবেন না, এতে শত্রু ক্রিয়েট হবে। আপনাকে অনর্থক নিয়ে টানাটানি হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে। তার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমি বলবো বিশেষভাবে আপনারা আপনাদের আবেগকে কন্ট্রোল করুন এবং সামনে কিন্তু আপনাদের উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে, তাই ভেঙে পড়ার কিছু নেই। কর্কটের মানুষেরা একটু বেশি ইমোশনাল হয়, অনেকটা সাদা জামার মতন একটুতেই নোংরা লেগে যায়, তাই বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই। সামনে কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন আসছে, তাই একটু লেগে বুঝে থাকুন। এবার আসছি আমি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কিন্তু খারাপ যাবে না। রাগটাকে ধরে রাখবেন, নিজের শক্তিকে ধরে রাখবেন, বেশিরভাগ সময় একটু খোলা আকাশের নিচে কাটাবার চেষ্টা করবেন। ভোগ বিলাস আর আনন্দ এই তিনটে করারই প্রবল যোগ আছে। দৃঢ় সংকল্প রাখতে পারলে ভবিষ্যতে আপনাদের ভালো, তাড়াহুড়ো করবেন না। তবে হ্যাঁ, একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, আপনারা ব্যথা লেগে যাওয়া থেকে একটু নিজেদের সাবধান রাখবেন, একটু বিরত রাখবেন। এরপরে আসছি যে রাশি, সে রাশি হচ্ছে তুলা রাশি। এবার তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের স্থিরতা বজায় রাখুন। সপ্তাহের শুরুতে অনেকের সাথে আনন্দ করার সুযোগ আপনারা পাবেন। অর্থের যদি লগ্নি করেন, ইনভেস্টমেন্টের দিকে যদি যান, তাহলে যেটা ভীষণভাবে প্রয়োজন সেটা হচ্ছে ভালো করে সেই ব্যাপারে জ্ঞান অর্জন করে তবেই আপনারা অর্থের দিকে লগ্নি করবেন। হাফ নলেজ নিয়ে আপনারা লগ্নি করবেন না। এবং আপনারা অর্থের দিকটা শুভই পাবেন, মনে উদ্যম আনুন, একটু গুছিয়ে কথা বলুন, ঝগড়াঝাটি অশান্তি এড়িয়ে চলুন। আপনার জন্য ঝগড়া হচ্ছে বা আপনার জন্য ঝগড়া হতে পারে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে একটু নিজেকে বিরত রাখুন। এবার যে রাশির কাছে আমি যাচ্ছি, সে রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নিজের ইনটিউশনকে বেশি কাজে লাগান, মন কি বলছে এটা শুনতে হবে, মন কি বলছে এটা শুনতে হবে। একটু দুঃখ বিলাসী হয়ে পড়বেন, কিন্তু এটা থেকে নিজেকে বিরত রাখুন, নিজেকে বাঁচিয়ে রাখুন। পুরনো জিনিস, ফেলে আসা সময়, ফেলে আসা সম্পর্ক আপনাকে আচ্ছন্ন করতে পারে এবং আপনার অনেকটা সময় এগুলো নিয়ে কাটতে পারে। তাই যেগুলো পুরনো, যেগুলো ফেলে এসছেন, যেগুলো পরিবর্তন করতে পারবেন না, সেগুলো হালকাভাবেই দেখুন, তাহলেই কিন্তু মনের শান্তি, কাজের দিকেও আপনারা অগ্রগতি করতে পারবেন। যে জিনিস আপনার হাতে নয় সেই জিনিস নিয়ে বেশি চিন্তা ভাবনা রাখাটা ভুল, আর হালকাভাবে দেখলেই কিন্তু আপনি সলিউশন খুঁজে পাবেন। প্রতিকার হিসাবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, এই সপ্তাহে স্পেশালি কৃষ্ণের, রাধা কৃষ্ণের পায়ে যেহেতু দোল পড়ছে, একটু আবির দেবেন,
এতে কিন্তু সমৃদ্ধি আছে। বৃশ্চিক রাশির মানুষেরা যা আপনার কাছে বর্তমান আছে তার উপরে বেশি নজর দিন আর কদর দিন। এই যে কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়াটা ভালো, দাঁতে অসুবিধে হয়ে গেলে তুলতে হবে। তো পুরনো জিনিস নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করে যেটা আছে আপনারা সেদিকে নজর রাখুন। এবার আসছি আমি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা, ধনুরাশি এই সপ্তাহে আপনার থেকে নতুন ভাবনা চাইবে, আপনাকে নতুন করে কিছু ভাবতে হবে, আপনাকে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, তাহলেই ভালো ফল পাবেন। এবং ধনুরাশির জাতক জাতিকারা, মন চঞ্চল থাকবে ধরে রাখুন, মন কিন্তু খুব চঞ্চল থাকবে, কিন্তু শেষ পর্যন্ত আপনারা বাধাকে তুচ্ছ করে এগিয়ে যেতে পারবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ধনুরাশির, স্পেশালি ধনুরাশির এই সপ্তাহটা খুব ভালো। আপনারা একটু যদি ধর্মকর্মে মন দেন আপনারা শান্তি পাবেন। এবার আসছি যে রাশি, যে সে রাশি হচ্ছে মকর রাশি। তো মকর রাশির জাতক জাতিকারা, এই সপ্তাহ আপনি সন্তুষ্টির সাথেই কাটাবেন, আপনাদের অনেক বাধা কাজ কাটবে, অনেকের পুরনো স্বপ্ন পূর্ণ হতে চলেছে, তাই এই জায়গাটাতেও একটু আপনারা খেয়াল রাখবেন এবং আপনি বিশেষ আনন্দ উপভোগ করতে পারেন, বিশেষ আনন্দ উপভোগ করতে পারেন। আপনাদের মোট কথা সপ্তাহটা বেশ মজাশয়ই কাটবে, তবুও বুদ্ধি ধরে রাখবেন, বুদ্ধি ধরে রাখবেন, বেশি ভাসবেন না, প্রেম প্রণয়ের জন্য ভালো এই সপ্তাহটা, বন্ধুদের সঙ্গে সময় কাটাবারও সপ্তাহ এটা, এবং আপনাদের আনন্দ করা বা ভ্রমণের যোগ প্রবল আছে মকর রাশি। এবার আসছি বারো রাশি, শেষ রাশি কুম্ভ রাশি, কারণ মিল দিয়ে আমি শুরু করেছি। এই সপ্তাহটা মোটের ওপর আপনাদেরও ভালো যাবে, কোনো বিশেষ সমস্যার সুরাহা আপনারা পাবেন, গুপ্ত শত্রু থেকে সাবধান থাকবেন, আপনার কথা ফাঁস হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, খুব বেফাস কথা বলবেন না, যাই বলবেন খুব ভেবেচিন্তে বলবেন, কথা চালাচালি হতে পারে, আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে, মনকে শান্ত রাখুন কুম্ভ রাশির মানুষেরা, প্রেম প্রণয়ের ক্ষেত্রে শুভ। এবার একটা ছোট্ট টিপস দিয়ে এই ভিডিওটা আমি শেষ করছি। যে কোনো জাতক জাতিকা বা যে কোনো রাশির মানুষ আপনি হন না কেন, যেহেতু দোল পূর্ণিমা পড়ছে, যেহেতু দোল পূর্ণিমা পড়ছে, আপনারা এই প্রতিকারটা করতে পারেন, খুব সামান্য প্রতিকার, একটু লাল আবির নেবেন এবং শ্রীকৃষ্ণের বা আপনার বাড়িতে যিনি ইষ্ট আছেন তার চরণে দেবেন এবং চরণে দিয়ে সেটিকে একটি হলুদ কাপড়ে বেঁধে আপনারা আপনার বাড়ির যেটা সদর দরজা ওইখানে ঝুলিয়ে রাখবেন, আপনাদের বাড়ির অনেক বাস্তুদোষ এতে কিন্তু কেটে যাবে। ধন্যবাদ, জয় শ্রী কাল ভৈরব, ভালো থাকবেন এবং ভালো রাখবেন, সাবস্ক্রাইব লাইক ফলো নিশ্চয়ই করবেন এবং নিশ্চয়ই আমাকে সাজেশন দেবেন আর কি কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ এবং সেটা করলে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ, জয় শ্রী কাল ভৈরব।